টাইম ও তার অংশ ওমেন্স এম্পাওয়ারমেন্টের যৌথ উদ্যোগে আজকে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে পাঁচ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসের থিম ব্যালেন্স ফর বেটার। আমরা আমাদের এই মঞ্চে পেয়েছি আমাদের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাননীয় ডক্টর শামীম ভর, মঞ্চে পেয়েছি অধ্যাপিকা ডক্টর শুক্লা ভট্টাচার্য এবং উইমেন্স এম্পাওয়ারমেন্টের কনভিনার সঞ্চিতা চক্রবর্তীকে। আমি আজকের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখবার জন্য অনুরোধ করছি আমাদের উইমেন্স এম্পাওয়ারমেন্ট সেলের কনভেনার মাননীয়া শ্রীমতী সঞ্চিতা চক্রবর্তী মহাশয়কে। উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে আমি প্রোগ্রামের অনুষ্ঠানটি সূচনা করব। খুব অল্প দুটি কথা বলবো। আন্তর্জাতিক নারী দিবস পালন কেন করা হচ্ছে বা কেন করা হয়? 1975 সালে যখন সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ সেই বর্ষটিকে নারী বর্ষ হিসেবে ঘোষণা করা হয়, ঘোষণা করে, তারপর থেকে 8ই মার্চ প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি কথাগুলো শেষ করব। সেটা হচ্ছে যে এই ঘরে যে কজন মেয়ে বসে আছো, অধ্যাপিকা ছাত্রী, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে তোমরা কিভাবে বা কেন এই ঘরে বসে আছো আজকে? নিশ্চয়ই তোমরা কোথাও সুযোগ পেয়েছো এই ঘরে বসবার, এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার। বহু মেয়ে আজ কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারে না, বহু মেয়ে পৃথিবীতে আসতে পারে না, আসার পর বহু লড়াইয়ের মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে হয়। তাহলে এই আন্তর্জাতিক নারী দিবসের অর্থ এখানে এই সচেতনতা, এই অধিকার বোধের লড়াই থেকে এই আন্তর্জাতিক নারী দিবস। আমি এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান ছাত্রছাত্রীরা নিজেদের কথা বলবে, এবং তার আগে আমাদের অধ্যাপিকা ডক্টর শুক্লা ভট্টাচার্য তার নারী ক্ষমতায়ন নিয়ে একটি বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না, আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি, আমার দুর্গা কখনো ঘরণি কখনো আগুন বন্নি, আমার দুর্গা মেধাপাটকার তিস্তা শীতলা বাদেরা, আমার দুর্গা মোম হয়ে জ্বলে অমাবস্যার আধেরা। এমন করেই অসুর নিধনকারী দুর্গা নারীর ক্ষমতায়নের মধ্য দিয়ে, তার উঠে আসার সিঁড়ির মধ্য দিয়ে আমাদের উত্তরণের ধ্বজা ধরে নিয়ে চলেছে। সভ্যতার গতি পুরুষ নারীর সমান্তরালে এগিয়ে চলেছে, তাদের পরস্পর সহযোগিতা সাম্যের মধ্য দিয়ে এগোতে থাকুক আজকের সমাজ, তবেই না হবে ব্যালেন্স ফর বেটারের সার্থকতা। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং আজকের এই অনুষ্ঠানের মূল বক্তা মাননীয়া ডক্টর শুক্লা ভট্টাচার্যকে আমি তার বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয়া ডক্টর শুক্লা ভট্টাচার্য, আমি জানি কেউ বলতে থাকলে সেটা শুনতে বেশিক্ষণ ভালো লাগে না, তাই আমি অল্প স্বল্প করেই বলার চেষ্টা করছি। আমরা মেয়েরা সবাই জানি তো কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, কেরালাতে মা ভগবতী, এছাড়াও অনেক যে দেবতা দেবীরা রয়েছে সবাইকে আমরা শক্তির আরাধ্যা দেবী বলে মনে করি। তাহলে শক্তির আরাধ্যা দেবী যদি মহিলারা হয় তাহলে মহিলাদের তো অবস্থা খারাপ হওয়ার কোনো কথা না, কারণ তারাই দেশ চালাবে, রাষ্ট্র চালাবে। কিন্তু দেখা যাচ্ছে প্রাচীন স্বাস্থ্যক্ষেত্রে আমরা যদি একটু
প্রতিবার চেষ্টা করি। দেখি প্রাচীন শাস্ত্রে মহিলারা পশম বুনত, পশম ছাড়াত, পশম পাকাত, কন্যা সন্তান হলে তাকে অবহেলা পালন করত, কন্যা সন্তানদের পালন করত, এবং কন্যা সন্তানদের কী করে সমাজের বুকে জায়গা দেওয়া যায় সেই চেষ্টা করত, শিশু পালন করত। কিন্তু তাদের এই কাজগুলোর জন্য তাদের কোনো রকম উপার্জনের ব্যবস্থা ছিল না বা তারা কোনো রকম আর্থিক সাহায্য পেত না। সবথেকে মুশকিল যেটা হলো এই যে তারা কন্যা সন্তান জন্ম দিত, এটা তো তাদের কোনো হাত ছিল না। কিন্তু সেই সময় থেকেই সন্তান কন্যা সন্তান বিক্রির একটা ব্যবস্থা চলে এসেছিল। তারা কিন্তু বাধ্য হতো মেনে নিতে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় কন্যাকে যে বিক্রি করে দেওয়া হতো, এটা কিন্তু মা কাকিমা ঠাকুমা যারা ছিলেন তারা কিন্তু মেনে নিতে বাধ্য হত। এবং কিভাবে মেনে নিতেন, যে শুধুমাত্র গরিব ঘরের সন্তান মেয়ে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে তা নয়, কেবলমাত্র দেখতে খারাপ মেয়ে বিক্রি করে দেওয়া হয়েছে তা নয়, কেবলমাত্র পরপর কন্যা সন্তান তৈরি হচ্ছে তাই বিক্রি করে দেওয়া হচ্ছে তা নয়, কোনো বড় লোকের ঘরে বা রাজা রাজাদের ঘরের মেয়েরাও কিন্তু কোনো রকমের নিরাপত্তা পেত না। একটা ছোট্ট গল্প বলি, গল্প নয় এটা সত্য ঘটনা। রাজা যজাতির নাম তোমরা শুনেছ নিশ্চয়ই, বলতে গেলে পাবে রাজা যজাতির নাম। তিনি তার খুব সুন্দরী একটা কন্যা ছিল, তার নাম মাধবী। শিষ্য গালিব তার কাছে এসে বলেছিল যে মহারাজ আমাকে গুরুদক্ষিণা পূরণ করতে হবে, তো সেই গুরুদক্ষিণার টাকাটা আমাকে দিন। যজাতি রাজকোষ ঘুরে এসে বললো যে রাজকোষে এমন পয়সা নেই যা দিয়ে তোমার গুরুদক্ষিণা পূরণ করা যায়। তখন তো গালিব তো খুব চিন্তা করে গেল, কেন কি শিষ্যর যে শিষ্য থেকে এবার যে স্বাধীন হবে সেই পর্দাটায় পৌঁছাতে পারবে না যতক্ষণ না গুরুদক্ষিণা সে দিচ্ছে। তখন যজাতি তাকে বললো আমি তোমাকে একটা উপায় বলে দিচ্ছি। তো উপায়টা কী বললেন তিনি, তিনি বললেন আমার কন্যা সুন্দরী, আমার কন্যার নাম মাধবী এবং কম বয়স তার, আমি তোমাকে গচ্ছিত রাখবো, আমার তোমার কাছে গচ্ছিত রাখবো আমার কন্যাকে 3 বছরের জন্য। তখন গালিব আবার গণ্ডগোলে বললেন 3 বছরের জন্য কেন গচ্ছিত রাখবেন না, 3 বছর এক এক বছর করে এক এক রাজার কাছে তুমি মাধবীকে জমা রাখবে, গচ্ছিত রাখবে, এবং এই 3 বছরে মাধবী 3টে পুত্র সন্তান জন্ম দেবে এবং ওই 3টে পুত্র সন্তান বিক্রি হবে এবং তারপরে ওই তোমার গুরুদক্ষিণা শোধ হবে। তাহলে বাবা হয়ে সে কিন্তু পয়সার অভাবে না সে তার মেয়েকে বিক্রি করে দিচ্ছে, এবং শুধু বিক্রি করে দিচ্ছে না, তার পরিণতিটা কী হবে সেটাও কিন্তু রাজা নিজে সিদ্ধান্ত নিয়ে শিশুকে বলে দিচ্ছে। তাহলে বুঝতে পারছে যে বড় লোকের ভাড়ার মেয়েদেরও কিন্তু খুব নিরাপত্তা ছিল না, নিরাপত্তা খানিকটা ছিল, খানিকটা ক্ষমতা ছিল। তাদের বলতো সেই সময় বণিকা বলে একটা শ্রেণী মেয়েদের মধ্যে রাখা হতো, এই বণিকারা কিন্তু রাজপ্রাসাদেই থাকত এবং রাজা অত্যন্ত যত্নের সঙ্গে তাদেরকে পালন করতেন। এই বণিকাদের শিক্ষার ব্যবস্থা ছিল, যেহেতু শিক্ষার ব্যবস্থা ছিল যেহেতু দেখা যাচ্ছে যে রাজার কন্যা বা জ্যোতিষীর কন্যা বা কোনো পণ্ডিতদের কন্যা শিক্ষা পাচ্ছে না, অথচ বণিকারা কেন শিক্ষা পাচ্ছে, বণিকাদের শুধু শিক্ষাই দেওয়া হয়নি তাদেরকে মাসহারা দেওয়া হতো এবং এতটাই পরিমাণে মাসহারা দেওয়া হতো যে টাকার একটা অংশ রাজকোষে রাজস্ব হিসাবে জমা দেওয়া হতো। তাহলে এবার জানতে হবে তোমাদের যে যেখানে রাজকন্যার কোনো নিরাপত্তা নেই সেখানে একে এত দামে পয়সা দিয়ে পোষা হচ্ছে। তখন জানা গেল যে যে রাজা তার সভায় যে সদস্যরা থাকে এবং তার আশপাশের যে রাজার পরিচিত লোকেরা রয়েছে, অন্যরা জন্য বর্গরা রয়েছে, যাদের সঙ্গে রাজনৈতিক কর্মযোগ্য চলবে, যাদের সঙ্গে যুদ্ধের কথা চলবে, তাদের কাছে এই বণিকাদের রাজারা পাঠিয়ে দিতেন সেবার জন্য। এবং এদের সঙ্গে মেলামেশার ফলে যেহেতু শিক্ষিত ছিল বণিকারা, তারা কিন্তু এদের কাছ থেকে রাজ
চিন্তা ভাবনা রয়েছে সেগুলো জেনে এসে রাজার কাছে পৌঁছে যে এত তাদেরকে দিয়ে এত বড় একটা কাজ বানানো হচ্ছিল তাই রাজারা কিন্তু এদের পিছনে কিছু পয়সা খরচ করেছে। কিন্তু শিল্প বিপ্লবের আগে পর্যন্ত বিদেশে দেখা গিয়েছে মেয়েদেরকে পোশাক কুকুর বা দাসীর মতন ব্যবহার করা হতো, কিন্তু শিল্প বিপ্লবের পরে এই ব্যবস্থা অনেকটাই পরিবর্তন হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গোটা পাশ্চাত্য দেশ থেকে এই বন প্রথা কিন্তু তুলে দেওয়া হয়েছিল। আমাদের দেশে এই বন প্রথা কিন্তু এখনো তুলে দেওয়া হয়নি। আমাদের দেশে তার সঙ্গে ছিল আর একটা বিষয়, সেটাকে আমরা বলছি সহমরণ, সতী প্রথা। তোমরা সবাই সতী প্রথা কেমন পড়ে এসছো? তাহলে এই সতী প্রথা কেন করা হচ্ছিল? সতী প্রথা করা হচ্ছিল যে অর্থনৈতিক চাপ, সেই অর্থনৈতিক চাপে অর্থাৎ কোনো মহিলা যাতে কোনো দিন হাতে অর্থকে ক্ষমতার লোভে তারা যেন দাঁড়িয়ে পড়তে না পারে পুরুষের সমকক্ষ হয়ে, সেই জন্য কিন্তু মূলত সতী প্রথা নিয়ে বন্ধ করলো। হারিত সভ্যতায় বলা হয়, হারিত সংস্কৃতিতে বলা হয়েছে যে এই যে গণ সহমরণের কথা, এই সহমরণ যদি কোনো সতী সহমরণে যায় তাহলে তার পিতৃকুল, মাতৃকুল এবং শ্বশুরকুল উভয়েই খুবই উন্নতি লাভ করবে এবং তাদের খুবই ভালো হবে। আর ব্রাহ্মণ ব্যবস্থায় বলা হয়েছে যদি কোনো নারী স্বামী বিদেশে থাকে এবং সেখানেই মারা যান তাহলে নারীকে কী করতে হবে, সেই স্বামীর ব্যবহৃত খড়ম বুকে ধরে নিয়ে তাকে এই এই চিতার আগুনে ঝাঁপ দিতে হবে। চাকমলকর নিজে এবং ধনুসংহিতাতেও আমরা পাচ্ছি যে এরা কিন্তু সতী মরণের খুব পক্ষে ছিলেন না। তাহলে কানশাস্ত্রে বলা হলো, কানশাস্ত্রে কী বলা হয়েছে যে বিধবা তার যদি সন্তান না থাকে তাহলে তার স্বামীর সকলের সকল সম্পত্তির অধিকার সেই বিধবা পাবে। কিন্তু তখন একটা মুশকিল কাণ্ড দেখা গেল, কাল চলচ্চিত্র কাল সংস্কৃতি যখন এই কথাটা বলা হয়েছে এবং বিভিন্ন সংস্কৃতিজ্ঞ এরা যখন পণ্ডিত সমাজের একটা বিশাল অংশ যখন চেষ্টা করছে যে কী করে সহমরণ বন্ধ করা যায়, তখন দেখা গেল 1815 সাল থেকে 1818 সাল পর্যন্ত এই 3 বছরে শুধুমাত্র কলকাতাতে 2500-এর বেশি সতী করা হলো। যখন এই 2500-এর বেশি সতী করা হলো তখন কিন্তু রামমোহন রায় নিজে এলেন যে এই সমস্যা সমাধানের জন্য এবং তিনি দেখলেন ভারতবর্ষে ব্রিটিশরা যে আমাদের দেশ শাসন করেছেন সেই শাসনের ক্ষেত্রে ভারতবর্ষে তারা কিন্তু রাজনীতি আর অর্থনীতি নিয়ে তারা মাথা দিয়েছে, কখনো ধর্মনীতি বা সামাজিক নীতি নিয়ে ভারতবর্ষের কোনো অঞ্চলে তারা কথা বলেননি এবং সেই ব্যবস্থা সমাজের যারা পুরোহিত ছিলেন তারাই কিন্তু এটা সম্পূর্ণ করতে পারত। রাজা রামমোহন দেখলেন যে এই ব্যবস্থা তো চলা যায় না, কিন্তু রাজা রামমোহনের কথা কেউ শুনল না বা তাকে একঘরে করে দেওয়ার চেষ্টা করা হলো। তিনি তখন লর্ড বেন্টিংকে এটা বোঝাতে সক্ষম হলেন যে এই সতী প্রথা কোনো ধর্মীয় প্রথা নয়, কোনো শাস্ত্রজ্ঞ প্রথা নয়। সতী প্রথা কি? সতী প্রথা হচ্ছে একটা হত্যা এবং খুনের প্রথা। হত্যা প্রথা কিসের জন্যে? না, যখন স্বামীর সঙ্গে সহমরণে একটা মেয়েকে বাধ্য করা হচ্ছে তাকে পুড়িয়ে দিতে, সেটা হত্যা। আর যখন কোনো মেয়ে স্বামী সহমরণে যাচ্ছে না তখন তাকে বাঁশ দিয়ে তার মাথা ফাটিয়ে দিয়ে তাকে চিতায় তুলে দেওয়া হচ্ছে, এটা খুন। যখন এই হত্যা ও খুন যদি থাকে তখন কিন্তু লর্ড বেন্টিং এটা মিলতে সময় খানিকটা চিন্তা করতে পারবে এবং আমাদের 1830 সালে বেন্টিংকে চেষ্টা আমাদের সতী প্রথার অবসান বা সহমরণের অবসান ঘটানো। এই যে কথাগুলো বললাম আমি,
এইগুলো তো শুধুমাত্র আগে কি হয়েছে সেইটা আমি বলি না, বর্তমানে কি হচ্ছে সেইটা একটুখানি বলি। এরপরে আমরা কিভাবে আসছি ক্ষমতায়নের মধ্যে দিয়ে, ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে দেখা যাচ্ছে যে এত অভাব, এত হীনতা এবং প্রতি পরিবারে এত সংখ্যক বাচ্চা, এদেরকে সুস্থভাবে সামাজিক সভ্যতার অঙ্গনে নিয়ে আসতে, শিক্ষার দ্বার উন্মুক্ত করে দিতে কোনোটাই কিন্তু খুব তাড়াতাড়ি স্বাভাবিকভাবে হবে না। 1944 সালে এটা আমাদের, তোমরা যারা এডুকেশনে তারাই যে জানবে, বাকিরা জানবে না তা নয়, তখন কিন্তু বলা হয়েছিল যে 40 বছরের মধ্যে ভারতের সমস্ত ছেলেমেয়েকে আমরা শিক্ষিত করে তুলতে পারব। কারণ আমরা যদি একদম এই 3.5 বছর বয়স থেকে যদি বাচ্চাদের ধরি, তাহলে 40 বছরের মধ্যে তারা শুধু নয়, তাদের পরের জেনারেশন কিন্তু শিক্ষার আলোকে এসে পড়তে পারবে। আমাদের নেতারা কিন্তু রাজি হলেন না, তারা বললেন রাশিয়া যদি 20 বছরে পারে তাহলে আমরা কেন 40 বছরে পারবো। আজকে দেখো রাশিয়া কী করেছে, আমাদের দরকার নেই। আমরা কিন্তু এখনো পর্যন্ত সব ছেলেমেয়েকে শিক্ষিত করে তুলতে পারিনি, আমাদের কিন্তু এখনো পর্যন্ত অভাব রয়েছে, চূড়ান্ত অভাব রয়েছে, চূড়ান্ত দারিদ্র, যে দারিদ্রের জন্য এখনো এই মিড ডে মিল ভীষণ রকম সাকসেস হয়ে যাচ্ছে। এই শহর বা মফস্বলের মধ্যে যে খেলো কে খেলো না বিষয় না, মিড ডে মিলের জন্যে বর্ষার দিনও ছেলেমেয়েরা ছুটছে মিড ডে মিল। তাহলে এত যে দারিদ্র রয়েছে এর থেকে আমরা কীভাবে ফিরে আসবো, তার জন্য করতে হবে কি, তোমরা অঙ্গনওয়াড়ির দিদিমণিদের চেনো, প্রত্যেক অঞ্চলে অঙ্গনওয়াড়ির ব্যবস্থা আছে। এই অঙ্গনওয়াড়ির টিচারদেরকে নিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে, কিসের ট্রেনিং, তারা ব্যাংকের কাজগুলো শিখবে। এই ব্যাংকের কাজগুলো কি শিখবে তারা, কি করে ঋণ দিতে হবে, কি করে তাদের বীমা যোজনাগুলোর সঙ্গে জানতে হবে, কি করে অ্যাকাউন্ট খুলতে হবে, সেই অ্যাকাউন্ট কীভাবে মেনটেন করতে হবে, কীভাবে ক্ষুদ্র শিল্পের জন্য কী ধরনের ঋণ পাওয়া যাবে, এই সমস্ত কাজগুলো কিন্তু এই অঙ্গনওয়াড়ি মহিলাদের দিয়ে করানো হচ্ছে। কারণ অঙ্গনওয়াড়ি মহিলারাই জানে যে কীভাবে আর একটা গ্রাম্য ঘরের মহিলার থেকে পয়সা বার করে নিয়ে আসতে হয়। তোমরা জানো না গ্রামাঞ্চলে বহু জায়গায় দেখা যাচ্ছে, শুধু গ্রাম না মফস্বল অঞ্চলে দেখা যাচ্ছে, সারা দিনের পরিশ্রমের পর কেউ চাটনির কারখানায়, কেউ মশলাপাতির কারখানায় সারাদিন কাজ করার পর মাসের শেষে যেটুকু টাকা পেল তাই দিয়ে সংসার চালিয়েও ভাড়ের মধ্যে কিছু পয়সা তারা জমাতে আরম্ভ করছে। কিন্তু স্বামীরা তাদের এমনই তাদের অবস্থা স্বামী যে শুধুমাত্র মদ খাওয়ার জন্য ওই হাঁড়ি ভেঙে সেই পয়সাটা নিয়ে চলে যাচ্ছে। ফলে অঙ্গনওয়াড়ির যে দিদিমণিরা রয়েছে তারা যদি প্রতিদিনের মতন করে একটা সম্পর্ক, মাসে হোক সপ্তাহে হোক সম্পর্ক রাখতে পারেন, তারা ওই সামান্য পয়সা ওদের কাছ থেকে কুড়িয়ে নিয়ে আসতে পারেন, তাহলে পরে কী হবে, তাহলে কিন্তু এই মহিলাদের সত্যিকারের ক্ষমতায়নের দিকে যাবে। আর একটা জিনিস দেখো, বহু দরিদ্র মানুষ শুধু নয়, বয়স্ক মহিলা কোনো কাজ করতে করতে আর বৃদ্ধ হয়ে গেছেন, আর কাজ করতে পারছেন না, যারা মিতা কাজ করে জানো তো, যে মাথায় ইট নিয়ে ওপরে তুলছে, এই ধরনের কঠিন কাজ যেগুলো অসংগঠিত বিভিন্ন জায়গায় কাজ রয়েছে সেখানে করেন, করতে করতে অসুস্থ হয়ে পড়েন, পড়ে গেলেন, অসচ্ছল থাকলেন, তখন তার কী ব্যবস্থা হবে, তাকে কে দেখবে। এই ধরনের বিষয়গুলোর জন্যে সরকারের থেকে কিছু অর্থ সাহায্য দেওয়া হবে বলা হচ্ছে। সে তার আগে থাকতেই কোথাও কোথাও একটা বিষয় চালু হয়ে গেছে, সেটা হচ্ছে যে বার্ধক্য বিলিতে যে ভদ্রমহিলা তিনি 20 টাকা দেবেন, আর রাজ্য সরকার 20 টাকা দেবে, আর কেন্দ্র সরকার 20 টাকা দেবে, তাহলে হলো কত হলো, 60 টাকা হলো, প্রত্যেক মাসে 60 টাকা করে জমবে। এই 60 টাকা করে জমার পরে যখন সে আর নিজেকে চালাতে পারবে না এবং টাকাটা তার ভীষণ দরকার হবে, তখন সেই টাকাটার সঙ্গে
রাজ্য সরকার আরো কিছু সেটা সামান্য বোনাসের মতন দিয়ে তাকে তার যাতে তার স্বামীর উপরে তার ছেলের উপরে যাতে নির্ভর করতে না হয় সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আমরা বলতে পারি যে আগে আগে বলবো আদিবাসীদের অবস্থা। আদিবাসীদের আমরা বলছি উপজাতি বা এসটি। সারা ভারতবর্ষে 780 সম্প্রদায় রয়েছে এই আদিবাসীদের, এবং এই আদিবাসীদের মধ্যে 1:980 এই হচ্ছে রেশিও, পুত্র এবং কন্যা রেশিও 1:980। তার মানে মেয়েরা এখনো ছেলেদের সঙ্গে সমান সমান নয়, খানিকটা কম এখনো আছে। এদেরকে পড়ার জন্য, এদের পড়ার ব্যবস্থা করার জন্য কি করা হয়েছে, একলব্য আদর্শ বিদ্যালয়। এই একলব্য আদর্শ বিদ্যালয়ে 50% স্টুডেন্ট কিন্তু এসপি এবং এসসি। সাধারণ ছেলে মেয়েদের সুযোগ দেওয়া হবে, কিন্তু আগে এসসি এসপিদের সুযোগ দেওয়া হবে একলব্য বিদ্যালয়ে, আদর্শ বিদ্যালয়ে। এবং এখানে উচ্চ মাধ্যমিক পড়া পর্যন্ত টানা বৃত্তি দেওয়া হবে। যদি কোনো এসসি বা এসটি, এসসি না, যদি কোনো এসটি উপজাতি মানে আদিবাসী সম্প্রদায়ের লোক যদি এসপি পিএইচডি করে তার জন্য তার স্কলারশিপের ব্যবস্থা থাকবে। যদি তারা বিদেশে পড়তে যায় তাহলে তাকে বৃত্তি দেওয়া হবে, দেশের টাকায় বিদেশে গিয়ে বৃত্তি লাভ করবে পড়া শেষ করবে। তারপরেই আসি আমি, আর একটুখানি বলব, তারপরেই আসি আমি সেলফ হেল্প গ্রুপের কথা। সেলফ হেল্প গ্রুপের কথা তোমরা সবাই জানো। সেলফ হেল্প গ্রুপের কথা বলতে গেলে প্রথমেই আমরা যাদের কথা বলি, দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা, ক্যারিবিয়ান এইসব অঞ্চলে মহিলারা কী করেছিল, সারা সপ্তাহে যা তাদের খরচাপাতি হলো টলো সপ্তাহান্তে যতটুকু পয়সা সেটা জমা করে এইভাবে জমতে জমতে একটু সামান্য অংশ হল, তখন তারা এর থেকে ঋণ নিয়ে তারা নিজেদের একটা ছোটোখাটো ব্যবসা বা একটা সংস্থা খুলে তারা এটা নিয়ে অর্থ উপার্জন করতে লাগলো। কারণ অর্থ ছাড়া তো সশক্তিকরণ হবে না, ক্ষমতায়ন বা সশক্তিকরণ সেটা করতে গেলে অর্থ লাগবে, এটা তারা করতে আরম্ভ করেছিল। কিন্তু দেখা গেল যে তাদের এই বিষয়টা যেগুলো বড় বড় দেশ সেগুলো আফ্রিকা, ইউরোপিয়ান কান্ট্রি, এই আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রি সমস্ত কান্ট্রিগুলোর কাছে এটা কেন ভীষণ একটা দেখবার বিষয় হয়ে দাঁড়ায়। আমাদের ভারতবর্ষে নাবার 85 লক্ষ এই ক্ষুদ্র সেলফ হেল্প গ্রুপ তৈরি করে ফেলেছে সারা ভারতবর্ষ জুড়ে। কিন্তু এই যে সেলফ হেল্প গ্রুপের কথা আমি বলছি, ক্ষুদ্র সংস্থাগুলোর কথা আমি বলছি, তার কথা বলতে গেলে একজনের কথা যদি আমরা না বলি তাহলে সেটা কম বলা হয়ে যাবে। সেটা হচ্ছে ডক্টর ইউনিস, বাংলাদেশের ইকোনমিস্ট, যিনি এই সেলফ হেল্পের মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রচার করতে সক্ষম হয়েছিলেন এবং নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর এখন ভারতবর্ষে যেটা হচ্ছে যে কিভাবে এই সবাইকে দাঁড় করানো যায়, একটা দাঁড় করানোর প্রচণ্ড প্রচেষ্টা আরম্ভ হয়েছে। এই দাঁড় করানোর প্রচেষ্টাটা কি, প্রথমে মহিলাদের জন্য স্ট্যান্ড আপ একটা যোজনা খোলা হয়েছে, বিমা। এই স্ট্যান্ড আপ বিমাটা কি জিনিস, প্রায় 10 লক্ষ টাকা পর্যন্ত কোনো সংস্থা খোলার জন্য মহিলাদের দেওয়া হবে, কোনো জামিন লাগবে না। আর একটা হয়েছে, আর একটা করা হয়েছে, সেটা হচ্ছে স্টার্ট আপ। স্টার্ট আপ ইন্ডিয়াতে বলা হয়েছে এই সমস্ত মহিলারা, সে লেখাপড়া শেখা হতে পারে, লেখাপড়া না শেখা হতে পারে, তাদেরকে নিয়ে এসে 4 সপ্তাহে একটা ট্রেনিং দেওয়া হবে। যে 4 সপ্তাহের ট্রেনিংয়ের মধ্যে কম্পিউটার ট্রেনিং, ট্রেনিংটাও উল্লেখযোগ্য, এবং 4 সপ্তাহের ট্রেনিংয়ের শেষে তাদেরকে বলা হবে তোমরা কী ধরনের কাজ করতে চাও, এবং সেই কাজ অনুযায়ী
যাই সেই কাজের জন্য কতটুকু অর্থ ব্যয় করা সম্ভব, কতটুকু অর্থ স্টার্টিংয়ে দরকার আছে সেইটা কিন্তু মানব সরকারের কাছ থেকে দেওয়া হবে। আর আরেকটা প্রোগ্রাম করা হয়েছে, সেটাকে কি বলা হচ্ছে, মুদ্রা যোজনা। মুদ্রা যোজনা কি, এর আবার তিনটে ভাগ। সেখানে বলা হয়েছে কন্যারা যদি বিউটিশিয়ান কোর্স করে বিউটিশিয়ান হতে চায়, যদি তারা টিউশন করতে চায়, যদি ছোট কোনো কারখানা মতন খুলতে চায়, তাহলে তাদেরকে পয়সা দেওয়া হবে। কীরকমভাবে পয়সা দেওয়া হবে, প্রথমে 50,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। দ্বিতীয় ভাবে ওই 50,000 টাকা যদি তারা কাজে লাগাতে পারে, দ্বিতীয় ভাবে তাদেরকে 5,00,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। যদি দেখা যায় সত্যি সত্যিই 5,00,000 পর্যন্ত টাকা তারা খরচ করতে পেরেছে, তখন তাদেরকে 10,00,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। এবং এই ধরে নেওয়া হচ্ছে 10,00,000 টাকা দিয়ে যারা কাজ করতে পারবে তারা কিন্তু ছোটখাটো একটা কারখানার মতন তৈরি করে ফেলতে পারবে, যেখানে তারা আবার কর্মচারী রাখতে পারবে। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো করা যাচ্ছে এই কারণে 2015 থেকে 2016 মধ্যে ভারতের যে মহিলা জনগণ আছে সেই মহিলাদের 53% মহিলা পোস্ট অফিস এবং ব্যাংকে তাদেরকে নাম নথিভুক্ত করতে তারা পেরেছে। এবং এদেরকে আশাকর্মীদের নাম তোমরা জানো, আশাকর্মীদের দিয়ে কি করানো হচ্ছে, এদেরকে বিভিন্ন জায়গায় এই বিমাগুলো কি ব্যবস্থা আছে, কোথায় আমরা টাকা রাখবো, কি করবো, সেগুলোকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আমরা আজকে এই শেষ করে ফেললাম। আমরা কিন্তু আজকে এইখানেই শেষ করছি। যদি বলি যে এইখানেই শেষ করছি, তাহলে বিষয়টা দাঁড়ায় যে ক্ষমতায়নের গুরুত্বের কিছু আমি বললাম, কিন্তু সত্যি অর্থেই ক্ষমতায়ন কাদের হয়েছে এরকম দুটো উদাহরণ জানিয়ে আমি শেষ করছি। তাওবা জং একজন মুসলিম মহিলা, বিদেশি মহিলা, এই বিদুষি মহিলা। তাই বিদুষি মহিলা কি করেছিলেন, তিনি 1894 সালে 1894 সালে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছেন, এবং তিনি নিয়মিত লন্ডনের থেকে একটা পত্রিকা বেরোতো, ইন্ডিয়ান ম্যাগাজিন বলে একটা পত্রিকা লন্ডন থেকে বেরোতো, তিনি সেখানে নিয়মিত লেখালেখি করতেন। ব্রাহ্ম সভায় মহিলাদের যে বার্ষিক সভা হয়েছিল সেই সভা তিনি সভাপতি হয়েছিলেন, অর্থাৎ তারা তাকে ইনভাইট করেছিলেন, তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেছিলেন, সেই জন্যই তিনি বিদুষী। তিনি কিন্তু জাত পাতের বেড়াজাল ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, এগিয়ে যাওয়ার জন্য অন্যদেরকে পথ দেখানোর চেষ্টা করেছিলেন। আরেকজন মহিলার নাম বলি, তিনি হামিদ। তিনি কি করেছিলেন, তিনি 1907 সালে জাতীয় কংগ্রেসে নিজের নাম নথিভুক্ত করতে সমর্থ হয়েছিলেন এবং বড় সড় আন্দোলন করেছিলেন দরিদ্র মুসলিম মহিলাদের নিয়ে, এবং শুধু মুসলিম মহিলা নয়, যাদের উপর অত্যাচার করা হচ্ছে, যেসব ছেলেদেরকে বন্দি করে রাখা হচ্ছে, জাতীয় বিভিন্ন বিষয়ে কারখানা বা জিনিসগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, এইগুলোর জন্য তিনি সংগ্রাম করেছিলেন, তিনি আন্দোলন করেছিলেন। ঘরের থেকে তিনি যখন বেরিয়েছিলেন তখন তিনি অনেক লোক পাননি, কিন্তু ধীরে ধীরে তিনি লোক পেয়েছিলেন, এবং তারপরে তাকে কি করা হয়েছিল, মহিলা হিসাবে ভারতের থেকে রাষ্ট্রসংঘে প্রতিনিধি করে পাঠানো হয়েছিল। বুঝতে পারছো তো, তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স আছো, হিস্ট্রি আছো, রাষ্ট্রসংঘের কথা নিশ্চয়ই পড়ো, সেই রাষ্ট্রসংঘে কোন সময় দাঁড়িয়ে আমাদের 1919 সালের গোড়াতে দাঁড়িয়ে তিনি রাষ্ট্রসংঘে মহিলা সভাপতি মেম্বার হয়ে ভারতবর্ষকে অলঙ্কৃত করেছিলেন। তিনি গণপরিষদের সদস্য ছিলেন, আমি গণপরিষদের সদস্য ছিলেন। তাহলে
নিয়ে বলতে এসেছি এবং যে প্রাচীন ভারতীয়দের কথা আমি বলেছি সেই প্রাচীন ভারতীয়দের কথা তোমাদের বলতে আসবে নেক্সট দিদি বলবে যে ভারতীয়দের কথা আমি বলতে এসেছি তারা কিভাবে অর্থনীতির সঙ্গে যুক্ত ছিল কিভাবে রাজনীতির দ্বারা প্রতারিত হয়েছিল প্ররোচিত হয়েছিল এবং অত্যাচারিত হয়েছিল আমি কিন্তু তাদের কথাটাই বলতে এসেছি আর লাস্ট তোমাদের এটা শুনতে ভালো লাগবে সেটা হচ্ছে সাবানা বানু একজন মহিলা ছিলেন সাবানা বানু হায়দ্রাবাদে তার বাড়ি সাবানা বানু বিয়ে করেছিলেন ইমরান খানকে কিছুদিন বাদে এদের মধ্যে আর গুণিগণা হচ্ছিল না তখন সাবানা বানু কি করেছিলেন লোয়ার কোর্টে অ্যাপিল করেছিলেন লোয়ার কোর্টে অ্যাপিল করেছিলেন এই কারণে যে আমি যে চলে যাব আমার কোর্ট বসকে দেবে লোয়ার কোর্টে তিনি পাস করতে পারেননি এইভাবে কোর্টে ঘুরতে ঘুরতে তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টের 125 নম্বর ধারা অনুযায়ী তিনি কিন্তু তার যে যে প্রাপ্য সেটা অর্থাৎ খোরপোস তিনি আদায় করেছিলেন এবং সুপ্রিম কোর্ট বলেছে যে যতদিন না সারাবানুর বিয়ে হচ্ছে দ্বিতীয় বিয়ে হচ্ছে অতদিন কিন্তু তাকে খোরপোস দিতে হবে এবং এই খোরপোস শুধুমাত্র সারাবানুর জন্য নয় সারা ভারতের মুসলিম মহিলাদের জন্য এই খোরপোসের ব্যবস্থা কিন্তু সুপ্রিম কোর্ট স্বীকার করেছিল কিন্তু আজকেও একটা কথা বলতে হয় যে আমরা যে তিন তালাকের কথা নিয়ে এত আলোচনা করি সেই তিন তালাক মুসলিম মহিলাদের জন্য সুবিধা করার জন্য তিন তালাক করার জন্য লোকসভায় বিল পাশ হয়ে গেছে কিন্তু আজও সেটা রাজ্যসভায় বিল কিন্তু পাশ হয়নি কিন্তু লোকসভায় যেহেতু পাশ করা গিয়েছে আশা করা হচ্ছে আজ না হোক কাল এটা কিন্তু পাশ হবে এই পর্যন্ত বলে আমি তোমাদের কাছে আমি চলে যাচ্ছি আমি বলতে চাচ্ছি যে জানি না তোমাদের কতটুকু ভালো লাগলো কি ভালো লাগলো কিন্তু আমি তোমাদের কিছু একটু খবর দেওয়ার চেষ্টা করেছি নারীর ক্ষমতায়নের শেষ কোথায় দিদি সেখানে বলতে গিয়ে থেমে গেলেন আসলে শেষ নাহি যে শেষ কথা কে বলবে এই উত্তরণের ইতিহাস এগিয়ে যাওয়ার ইতিহাস চলবে চলবে চলতেই থাকবে এত শতকের অপমানের এত শতকের লজ্জার প্ররোচনার ইতিহাস যেমন করে ইতিহাস বইয়ের তলায় চাপা পড়ে গেছে সেই চাপা পড়া ইতিহাসকে উজিয়ে নিয়ে আজকের নারী এগিয়ে চলেছে আজকে নারী এগিয়ে যাবে এই এগিয়ে যাওয়ার ইতিবৃত্তকে সংক্ষেপে তুলে ধরলেন আমাদের দিদি অসংখ্য ধন্যবাদ আমাদের হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রী অধ্যাপক অধ্যাপিকা সবার কাছ থেকে হ্যাটস অফ দিদি আমরা এরপরে সংস্কৃত বিভাগের পক্ষ থেকে বৈদিক যুগের স্ত্রী শিক্ষা নিয়ে আলোকপাত করবে সারমিনা আক্তার রিয়া একজন প্রতিনিধি এবং সংস্কৃত বিভাগের পক্ষ থেকে আমি নারী দিবস উপলক্ষে বৈদিক যুগের স্ত্রী শিক্ষা সম্পর্কে কিছু আলোকপাত করছি বৈদিক যুগের স্ত্রী শিক্ষা বৈদিক যুগে নারীরা অর্থাৎ স্ত্রীরা বেদ অধ্যয়নের পূর্ণ অধিকারী ছিলেন এবং তারা অধ্যয়ন এবং অধ্যাপনাও করতে বৈদিক সংহিতার মন্ত্রসমূহে অনেক নারী ঋষি নারী দ্রষ্টার নাম পাওয়া যায় যেমন অম্বিনীবাগ লোপামুদ্রা রোমসা জড়িতা কাক্ষীবতী প্রভৃতি বৈদিক দেবতা বিষয়ক বৃহৎ দেবতা নামক গ্রন্থে এদের ব্রহ্মবাদী নিয়মে অভিহিত করা হয় বৈদিক যুগে নারী অধ্যাপিকাও ছিলেন দুই বিদুষী অধ্যাপিকার নাম হল আপিশালী ও ঔদ্যমেধা তাছাড়া গার্গী নামে আরও একজন বিদুষী মহিলার নাম পাওয়া যায় যিনি ছিলেন নারীদের মধ্যে অগ্রগণ্যা যাজ্ঞবল্ক এবং গার্গীর মধ্যে বৃহৎ দেবতা নামক গ্রন্থে একটি বিতর্ক যুদ্ধ হয় এবং বিতর্কে তাহারও জয় পরাজয় ঘোষিত না হলেও গার্গী অধিক মান্যতা পান বৈদিক যুগের নারীরা যে জ্ঞানী ছিলেন তাতে কোনো সন্দেহ ছিল না আমরা তো দ্রৌপদীর রাজনৈতিক উক্তির কথা সকলেই জানি তাছাড়া মহাভারতের আরও অনেক বিদুষী মহিলার কথাও আমরা জানি 400 খ্রিস্টপূর্বে মেগাস গিরিস ভারত ভ্রমণকালে চিরকৌমার্য পালনরত অনেক সুপণ্ডিত রমণীদের দেখেন এবং তিনি তার গ্রন্থে এইসব রমণীদের কথা উল্লেখ করেন নৃত্যং গীতং স্ত্রীণং
কর্ম। এই উক্তি বৈদিক যুগে প্রচলিত ছিল। বৈদিক যুগে দেখা যায় যে নারীদের কণ্ঠসঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্যবিদ্যা ইত্যাদি বিষয়ে শিক্ষা দেওয়া হতো। তাছাড়া সাম্বেদের যুগে দেখা যায় যে পুরোহিতের পত্নীরা যজ্ঞে ভূমিকা পালন করছেন এবং যজ্ঞে সাম গানও গাইছেন। সংস্কৃত বিভাগের পক্ষ থেকে শর্মিলাকে সংস্কৃত বিভাগের ছাত্রী ধন্যবাদ জ্ঞাপন করি। বৈদিক যুগে স্ত্রী শিক্ষার এই গৌরবান্বিত ইতিহাসকে তুলে ধরল শর্মিলা। আমরা এরপরে ইতিহাস বিভাগের অনুষ্ঠান দেখব। নমস্কার, মঞ্চে অপবিষ্ট আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের আমার বিনম্র প্রণাম। আমার সামনে আমার সতীর্থ যারা রয়েছে তাদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ আমরা হিঙ্গলগঞ্জ কলেজের ইতিহাস বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ 19 শতকের 3 জন মহর্ষির নারী সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করছি। রাসসুন্দরী দেবী বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনী লেখিকা রূপে পরিচিত। ভারতীয় নারী হিসেবেও তিনি প্রথম আত্মজীবনী রচয়িতা। তার প্রথম গ্রন্থের নাম আমার জীবন, 1876 সালে এটি প্রকাশিত হয়। রাসসুন্দরী দেবী ছিলেন দ্বাদশ সন্তানের জননী। বড় পরিবারের মধ্যে তিনি তার আত্মপরিচয় হারিয়ে ফেলেছিলেন। লেখাপড়ার প্রতি তার অগাধ আগ্রহ ছিল। নিজ প্রচেষ্টায় রান্নাঘরে উনুনের পাশে বসে কাঠ কয়লা দিয়ে তিনি অক্ষর লেখার অভ্যাস করতেন, যদিও তার অগ্রগতি খুবই সীমিত ছিল। তথাপি পরবর্তীকালে তিনি নিজ প্রচেষ্টায় আমার জীবন রচনা করেন। এই গ্রন্থে তিনি সমাজের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। তিনি জিজ্ঞাসা করেছেন, মেয়ে বলিয়া কি এতই দুর্দশা, চোরের মতো বন্দী হইয়া থাকি, তাই বলিয়া কি বিদ্যা শিক্ষা দেওয়া দোষ? রাসসুন্দরীর এই প্রশ্নের মাধ্যমে আমরা তৎকালীন মহিলাদের শিক্ষার প্রতি আগ্রহ এবং তাদের মধ্যে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন লক্ষ্য করিয়া থাকি। কাদম্বিনী গাঙ্গুলি ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম 2 জন মহিলা স্নাতকের একজন এবং ইউরোপীয় চিকিৎসা শাস্ত্রে স্বীকৃত দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক। 1879 সালে বেথুন কলেজ স্থাপিত হয়েছিল। কাদম্বিনী গাঙ্গুলি ছিলেন ওই কলেজের প্রথম ছাত্রী। তিনি এবং চন্দ্রমুখী বসু 1883 খ্রিস্টাব্দে বেথুন কলেজের প্রথম স্নাতক হয়েছিলেন। তারা ছিলেন ভারতে এবং সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম মহিলা গ্রাজুয়েট। 1883 খ্রিস্টাব্দে মেডিকেল কলেজে প্রথম মেয়েদের পড়ার অনুমতি দেওয়া হয়। 1884 সালে ওই কলেজের থেকে তিনি মাসে মাত্র 20 টাকা ভাতা পেতেন। কাদম্বিনী গাঙ্গুলি ওই কলেজের প্রথম ছাত্রী ছিলেন। 1893 খ্রিস্টাব্দে উচ্চশিক্ষার জন্য তিনি বিলেতে যান। 1889 সালে বোম্বে শহরে তিনি কংগ্রেসের পঞ্চম অধিবেশনে মাত্র যে 6 জন নারী প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন তাদের মধ্যে কাদম্বিনী ছিলেন অন্যতম একজন। জ্ঞানদানন্দিনী দেবী 19 শতকের একজন সমাজ সংস্কারক, যিনি বাংলার নারীদের ক্ষমতায়ন ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের নেতৃত্বের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। যশোর জেলার নরেন্দ্রপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র 7 বছর বয়সে মহর্ষি দেবেন্দ্রনাথের দ্বিতীয় পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুরের সাথে তার বিবাহ হয়। 1864 যখন প্রথম সিভিল সার্ভিস সদস্য হিসাবে সত্যেন্দ্রনাথ ঠাকুর ইংল্যান্ড থেকে ফিরলেন, তখন জ্ঞানদানন্দিনী তার স্বামীর সাথে বম্বেতে গিয়ে বসবাস করতে শুরু করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন স্মৃতিতে উল্লেখ করেছেন যে বাড়ির 4 দেওয়ালের বাইরে মেয়েদের বেরোবার তেমন কোনো রীতি ছিল না, আর বেরোবার জন্য তেমন কোনো পোশাকও ছিল না। জ্ঞানদানন্দিনী দেবী সর্বপ্রথম শাড়ির অভ্যন্তরে সেমিজ পরা রীতি চালু করেন। স্বামীর সাথে এক সফরে গুজরাটে গিয়ে তিনি পারসি নারীরা যেভাবে শাড়ি পরে ঠিক সেইভাবে শাড়ি পরার কায়দা রপ্ত করেছিলেন। বোম্বেতে গিয়ে তিনি ইউরোপীয় আরব কায়দা রপ্ত করতে শুরু করলেন।
1866 সালে। কলিকাতার ভাইসর লর্ড লরেন্সের দেওয়া এক ভোজ সভায় স্বামীর সঙ্গে যোগ দিয়ে জ্ঞানদানন্দিনী উচ্চ বর্ণ পরিবারের রীতিনীতি ভাঙলেন। স্বামীর সাথে পুনায় থাকাকালীন তিনি তার কন্যা ইন্দ্রা ও পুত্র সুরেন্দ্রনাথের জন্য একজন মুসলিম সেবিকা নিয়োগ করে আরও এক ধাপ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। ১৮৭৭ গর্ভবতী অবস্থায় তিন সন্তানকে সঙ্গে নিয়ে তিনি একা সাগর পাড়ি দিয়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তার এই সাহসিকতা সামাজিক ক্ষেত্রে আলোড়ন তৈরি করেছিল। ১৮৮৯ সালে রাজা ও রানী নাটকে অভিনয় করেছিলেন বলে বঙ্গবার্ষিকী পত্রিকায় তাকে সমালোচনা করা হয়েছিল। ব্রিটেন থেকে তিনি জন্মদিন পালন করার রীতি শিখেছিলেন। সরলা দেবী তার জীবনের ঝরা পাতায় লিখেছেন যে জন্মদিন পালন করার কথা তারা এর আগে জানতেন না, এমনকি কবে জন্মদিন সে কথাও কেউ মনে রাখত না। কিন্তু কলিকাতায় ফেরার পর জ্ঞানদানন্দিনী যখন সুরেন্দ্রনাথের জন্মদিন পালন করলেন, তখন জোড়াসাঁকো শিশুদের মধ্যে একটা উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারপর থেকেই শিশুরা তাদের জন্মদিন কবে সে সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করে। ১৯১১ সালে জ্ঞানদানন্দিনী তার স্বামীর সাথে রাঁচিতে গিয়ে বসবাস শুরু করে। ১৯৪১ সালে তার মৃত্যু হয়। ধন্যবাদ। ইতিহাস বিভাগের তিন ছাত্রী ছাত্রীকে খুব সুন্দরভাবে জ্ঞানদানন্দিনী দেবী, রাসুসুন্দরী দেবী এবং কাদম্বিনী গাঙ্গুলী বিষয়ে আলোকপাত করলো। আমরা আমাদের মধ্যে পেয়েছি থানার একজন অফিসার রাজীব দেবনাথ, আমি মঞ্চে তাকে আহ্বান করছি, আসুন। তার এই উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে আরো গৌরবোজ্জ্বল করে তুলো। আমরা মূল অনুষ্ঠানে চলছি এবং চলেছি একেবারে প্রায় শেষ ধাপে এসে পৌঁছেছি। আমরা যেহেতু আজকের নারীর ক্ষমতায়ন, নারীর বিশ্বায়ন, নারীর আজকের নারী হয়ে ওঠার ইতিহাস টুকরো টুকরো ভাবে তুলে ধরছি, তাই কোথাও যেন একটা বিশ্বাস থেকে আমরা বলতে পারি তুমি নইলে মিথ্যে হতো কাননে ফুল ফোটা, তুমি নইলে মিথ্যে হতো সন্ধ্যা তারা ওঠা। এটা যেন নয়, যেন বিদ্রোহের কাছে পাই তাকে, যেন পথ চলার সঙ্গী হিসাবে পাই তাকে, শুধু সঙ্গী হিসাবে নয় সঙ্গ দাতা হিসাবে, দাত্রী হিসাবেও যেন পাই। এই পারস্পরিক সহাবস্থানের মধ্য দিয়ে এগিয়ে চলুক সভ্যতার রথচক্র। এই দুই শতক, দুই যুগ পেরিয়ে আজকের যুগের মেয়েদের কথা, বিশ শতক একুশ শতকের মেয়েদের কথা, যে বিশ শতক একুশ শতকের মেয়েরা আছে কম্পিউটার হাতে, যে বিশ শতক একুশ শতকের মেয়েরা কল্পনা চাওলা হয়ে উঠেছে, হয়ে উঠেছে পিবি সিন্ধু, তো এমন মেয়েদের কথাই আমরা ইংরেজি বিভাগের ছাত্রছাত্রীদের মুখে শুনব, তাদের কথা। এখন সরাসরি চলে যাচ্ছি তাদের অনুষ্ঠানে। ব্যালেন্স ফর বেটার। গুড আফটারনুন এভরিওয়ান। ইংলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আন্তর্জাতিক নারী দিবসের জন্য। প্রতি বছরের মতো এবছর আমাদের একটি বিশেষ থিম রয়েছে, ব্যালেন্স ফর বেটার, অর্থাৎ সাম্যের মাধ্যমে উন্নতি। আন্তর্জাতিক নারী দিবস হলো প্রকৃতপক্ষে সারা বিশ্বব্যাপী নারীদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিকাশ উদযাপনের দিন। এই দিনটির ইতিহাস সম্পর্কে আমরা আগেই জেনেছি, এরপর দেখে নেওয়া যাক এই ইতিহাসেরই বিশেষ কিছু দিনকে, যে দিনগুলির জন্য আজকের এই দিনটিতে আমরা উপস্থিত হতে পেরেছি। এইভাবে বিশ্ব ইতিহাসে নারী আন্দোলনের সূচনা হয় ১৯ ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে।
এরপর 1908 সাল যখন 15,000 নারী নিউ ইয়র্কের রাস্তায় মিছিল করেন কর্মক্ষেত্রে বঞ্চনার বিরুদ্ধে এবং ভোটাধিকারের দাবি নিয়ে। 1909 সালে আমেরিকার সমাজবাদী পার্টির একটি ঘোষণা অনুযায়ী প্রথম আমেরিকাতে ন্যাশনাল উমেন্স ডে সেলিব্রেট করা হয়, কিন্তু সেই দিনটি ছিল 28শে ফেব্রুয়ারি। এরপর থেকে 1913 সাল পর্যন্ত প্রতি বছর ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার এই দিনটি পালন করা হয়ে এসেছে। তারপর 1975 সালে প্রথম ইউনাইটেড ন্যাশনসের ইন্টারন্যাশনাল উমেন্স ডে সেলিব্রেট হয় এবং তারপর থেকে এটা চালু হয়ে গেছে। এই ইতিহাসের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের দেশের বর্তমান ছবিটা একবার দেখে নিই। ভারতে নারী নির্যাতনের নানা দিকগুলির মধ্যে রয়েছে বিশেষ কিছু দিক, যেমন কন্যাভ্রূণ হত্যা, পণ প্রথা, গৃহহিংসা, ধর্ষণশীলতাহানি, কর্মক্ষেত্রে যৌন নির্যাতন এবং কর্মক্ষেত্রে বৈষম্য। কিন্তু অপরদিকে এই ভারতের মাটিতেই জন্ম নিয়েছে এমন কিছু নারী যারা আমাদের জীবনে ইন্সপিরেশন হয়ে দাঁড়িয়েছে। এরকমই দুজন মহিয়সী নারীর কথা আজ আমরা দেখে নেব এখানে, আনন্দীবাই যোশী এবং কাদম্বিনী গাঙ্গুলী। এরা দুজন ছিলেন মহিলাদের মধ্যে প্রথম যারা বিশ্বের দরবারে ওয়েস্টার্ন মেডিসিন নিয়ে চিকিৎসা করার সুযোগ পেয়েছিলেন ভারতীয় মহিলা হিসেবে। এরপর আমরা আসবো কল্পনা চাওলার কথায়। এই নামটি আমরা সকলেই জানি, প্রথম মহিলা মহাকাশচারী হিসেবে যিনি ভারত থেকে আমাদের বিশ্বের কাছে আমাদের ভারতকে প্রতিষ্ঠিত করেন। ইনি প্রমাণ করেছেন যে শুধুমাত্র পৃথিবীর মাটিতেই নয়, নারী তার অধিকার স্থাপন করতে পারে মহাকাশেও। মাদার টেরেজা। এরপর আমরা আসবো আমাদের বিশ্বজননী মাদার টেরেজার কথায়। মনে প্রাণে তিনি ছিলেন ভারতের জন্য নিবেদিত একজন নারী। তিনি তার শান্তি এবং সেবার বাণীর মাধ্যমে প্রচার করেছেন যে কিভাবে আমরা জাতি এবং ধর্মের গণ্ডি পার করে মহান হতে পারি। তিনি ভারতরত্ন উপাধিতে ভূষিত হন এবং নারী হিসেবে ভারতীয়দের মধ্যে তিনি প্রথম নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিলেন 1979 খ্রিস্টাব্দে। এরপর আমরা আসবো একটা অন্য গল্পে। দুঃসাহসী নারীদের কথা বলতে গেলে যার নাম আমাদের সর্বাগ্রে স্মরণ করা উচিত, তিনি হলেন অরুণিমা সিনহা। এই মহিলা তিনি একটি অ্যাক্সিডেন্টে তার পা হারান, কিন্তু তা সত্ত্বেও তিনি থেমে থাকেননি। অসম্ভব মনের জোরের উপর নির্ভর করে তিনি আজ মাউন্ট এভারেস্টের শীর্ষ জয় করেছেন। ভারত পেয়েছে একাধারে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিলকে। এছাড়াও আমরা পেয়েছি আমাদের ইন্দিরা গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুষমা স্বরাজের মতো ব্যক্তিত্ব, যাদের হাত ধরে আমরা অনেকটা এগিয়ে গেছি রাজনৈতিক ক্ষেত্রে। কিন্তু শুধুমাত্র এটাই নয়, সাফল্যের শিখরে আজ মেয়েদের অবস্থান অনেকখানি সম্ভব হয়েছে। কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্যই নয়, এর পাশাপাশি রয়েছে পুরুষদের অনেকখানি অবদান। কাজী নজরুল ইসলাম তার নারী কবিতায় বলেছিলেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তা করিয়াছে নারী, অর্ধেক তার নর। আজকের দিনে আমাদের পুরুষদেরও স্মরণ করা উচিত। এ ব্যাপারে আমরা আমাদের সর্বোচ্চ বন্ধুর কাছেই কিছু শুনে নিই। নারী দিবস পালন করা শুধু নারীর একার দায়িত্ব নয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, এডুকেট ইওর ওমেন ফার্স্ট। একজন নারীকে শিক্ষিত করতে পারলেই গোটা পরিবার শিক্ষিত হয়। চার্লস ফুরিয়ার, যে কোনো দেশের সভ্যতার মাপকাঠি সেই দেশের মহিলাদের সামাজিক ও রাজনৈতিক অবস্থান, এই কথা বলেছেন, নারী শক্তির বিকাশ হলে নারী পুরুষ দুজনেরই উন্নতি সম্ভব। নারী এবং পুরুষ একে অন্যের পরিপূরক। তাই বিবেকানন্দের পাশে উজ্জ্বল করে থাকে সিস্টার নিবেদিতা। মা শারদার পূজা ছাড়া শ্রী রামকৃষ্ণের পূজা অসম্পূর্ণ থাকে। মাদাম কুড়ি ছাড়া পিয়েরি কুড়ির নামও মুছে যায়। এই সত্য বুঝেছিলেন রামমোহন, বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথের মতো মনীষীরা। তাদের চিন্তার ফলে আজ আমরা আমাদের সহপাঠিনীদের মতো মানুষদের জন্য গর্ববোধ করি। ছেলে মেয়ে নির্বিশেষে আমাদের কর্তব্য এই মহান ব্যক্তিদের কাজ আরও এগিয়ে নিয়ে চলা। নারীর সম্মান ও শক্তির বিকাশের জন্য আমরা করতে পারি অনেক কিছু। নাবালিকা কন্যার বিয়ে আটকে তার জন্য আমরা শিক্ষার ব্যবস্থা করতে পারি। আমরা শপথ নিতে পারি নিজের জীবনে পণ দেওয়া এবং নেওয়া উভয়েরই বিরোধ করে। কাজের জায়গায়, কলেজে, মাঠে
দোকান বাজারে ছেলে ও মেয়েদের একভাবে দেখব, বাড়িয়ে দেব হাত বন্ধুত্বে এবং বিশ্বাসে। সবশেষে আমরা শ্রদ্ধা জানাব আমাদের কলেজের ওই সিনিয়র থার্ড ইয়ারের মনিরা খাতুনকে, যাকে এই বছর লায়ন্স ক্লাব থেকে আয়রন কম্যান উপাধি দেওয়া হয়েছে। মনিরাতে নিজের সকল বাধা অতিক্রম করে অসুস্থ মা বাবার দায়িত্ব ঘাড়ে তুলে নিয়েছে। শুধু তাই না, সে তার মতো অন্য মেয়েদেরও নিজের জীবনের মতো তাদের জীবনে আলো ফুটিয়েছে। একা হাতে আটকে দিয়েছে গ্রামের এক নাবালিকা কন্যার বিয়ে, একার উদ্যোগে গড়ে তুলেছে মেয়েদের ফুটবল টিম। এরকম একজনকে আমাদের এত কাছে পেয়ে আমরা খুবই গর্বিত। এরকম আরও অনেক মনিরাদি উঠে আসুক আমাদের চারপাশ থেকে এই প্রার্থনা করি। আজ আমরা এই সফরটি নিই যে শুধুমাত্র এই দিনটিতে নারী দিবস পালন না করে বছরের প্রতিটি দিনে নারীদের সম্মান জানানোর মধ্য দিয়ে আমরা নারী দিবস পালন করব। আমি সকলকে আজকের দিনে অনেক শুভেচ্ছা জানাই। হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অল। এছাড়া আমি থ্যাংক জানাই আমার বন্ধু সমরেশকে, যে আন্তরিকভাবে আমাকে সহযোগিতা করেছে। থ্যাংক ইউ অল। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আমি অনুষ্ঠানের সভাপতি মাননীয় ডক্টর স্বামীবর্গকে দু চার কথা বলবার জন্য অনুরোধ করছি, পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন এবং সমাপ্তি ঘোষণা করবার জন্য আহ্বান করছি। সবাইকে আজকে ন্যাশনাল উইমেন্স ডে অভিনন্দন জানাই। আমরা এতক্ষণ শুনেছি যে কেন এই দিনটি পালন করো, আমাদের আমরা ইতিহাস জেনেছি। এটা কিন্তু এই যে আজকে যে সেলিব্রেশন কিন্তু একদিনে হয়নি, এবং যে নারীদের যে আমরা এত স্বাধীনতা দিচ্ছি সেটা কিন্তু একদিনে হয়নি। আমরা প্রচুর মানে নারীদের প্রচুর লড়াই করতে হয়েছে আজকের এই দিনটি পাওয়ার জন্য, এবং তার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে কতটা পরিবর্তন হয়েছে। আমি নিজের জীবনে কিছু ইনস্ট্যান্স দিয়ে আমি বলতে চাই। আমি যখন গ্রামে থাকতাম তখন মহিলাদের মানে পর্দার আড়াল থেকে মানে আড়ালে রাখা হতো, তাকে বিয়ে করতে দেওয়া হতো গৃহে, এবং নারীদের মানে তারা শুধু ডোমেস্টিক ওয়ার্ক মানে বাড়ির রান্না বান্না ছাড়া তারা আর কোনো কিছুই করতে পারত না। কিন্তু আজকের আমাদের চোখের সামনে দেখছি কি ড্রাস্টিক চেঞ্জ হয়েছে। আজকে কিসের মাধ্যমে? এই যে সচেতনতা বা আমরা যে অ্যাওয়ারনেস করছি তার মাধ্যমে। ফলে আমি এখন রীতিমতো দেখতে পাই যে স্টুডেন্ট আমাদের যে স্কুল কলেজে যে স্টুডেন্ট স্পেশালি আমাদের গার্লস স্টুডেন্ট বেশি এবং অ্যাটেন্ডেন্স আমাদের বেশি, তারা আরও অ্যাওয়ার হচ্ছে যে কলেজে কলেজে যারা যারা যেতে পারে আসতে পারে পড়াশোনা করতে পারে, এবং তারা পুরুষদের সঙ্গে কাঁধ মিলিয়ে একই প্ল্যাটফর্মে তারা লড়তে পারে। এবং তার ফলে আমরা দেখছি যে এখন যে আমাদের আমি যখন এই কলেজে আসি তখন আমাদের ফুল টাইম টিচার মহিলা ছিল পাঁচজন, আমি একা ছিলাম। তার মানে কি মহিলারা আরো অনেক এগিয়ে যাচ্ছে এবং আরো ডমিনেট হচ্ছে, এবং তারা কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে নেই, এবং তারা দেখে দিচ্ছে যে আমরাও যদি স্কোপ পাই তাহলে আমরাও আজকে সেই একই প্ল্যাটফর্মে একই কাঁধ মিলিয়ে আমরা লড়তে পারবো। এবং আমরা গ্রামেও দেখেছি যে আগে স্টুডেন্টরা মানে বাড়ি থেকে বেরোতেই না মানে স্পেশালি গার্লস স্টুডেন্ট, কিন্তু এখন তারা চাকরি করছে, সেই অ্যাওয়ারনেসটা তার সর্বদা জোগানো হচ্ছে এবং তারা রীতিমতো বেরোচ্ছে পড়ছে এবং খেলাধুলোও করছে। ফলে আমরা আজকে যে অনুষ্ঠানটা করলাম এবং করে যে বাড়ি চলে গেলাম এইটা না, এটা লিমিট নেই, এটা গিয়ে গ্রামে গিয়ে এটা ইয়ে করতে আবার করতে হবে, সবাইকে বলতে হবে, এবং মহিলাদের যে অধিকার সেটা কিন্তু কেউ কোনোদিন কিন্তু মানে স্বইচ্ছায় দিইনি, সেটা অধিকার ছিনিয়ে নিতে হবে, এবং ভবিষ্যতেও আমাদের এইভাবে চলতে হবে। তাহলেই কিন্তু আমাদের সুস্থ সমাজ আমরা গড়ে তুলতে পারবো। শুধু তাই না, সুস্থ সমাজ গড়া মানে আমাদের আমরাও সুস্থ থাকবো, সবাই সুস্থ থাকবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সঞ্চিতা চক্রবর্তী অ্যান্ড অল আওয়ার টিচার্স।